আমি বাবার চেম্বারে এখন রং হচ্ছে, তো আমাদের উপর ঘরেও হবে। আর সিঁড়িতে বিষয় একটা দেখাইনি, দেখলাম মেবি একটু ডার হবে, তো সিঁড়িতে করার হওয়ার পর ভালো ভালো। আপনি বাবা ভালো করছেন, সব ঘরে রং করাচ্ছে, ইনশাল্লাহ উপরে হবে। আর আমাদের দেশ থেকে গেস্ট আসবে আমাদের সাথে ঈদ করার জন্য, তা ভালো কালার করানো হচ্ছে। এই রুমেও করা কমপ্লিট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগ আমি রাত থেকে স্টার্ট করছি, দেখানো হচ্ছে। দেখছো সিঁড়ি দিয়ে করা কমপ্লিট হলো। কিছুক্ষণ আগে উঠছি, আজকে এরকম ঘুমাইতে পারিনি, একটু অল্প সময়ের জন্য ঘুমাইছিলাম আমি, তাই একটু আগে উঠছি। ভালো সেরিওয়ালা আসছে। আজকে আমরা 28 রোজার সেরি খাওয়ার জন্য উঠছি। আমি আজকে রাতে অনেক কিছু কাজ ছিল, তো একটা কাজ করতে করতে রাতে 2:45 বাজে গেছে। আজকে আপনি নোটসে শরীর খেতে জন্য আমাদের সাথে আছে পয়সাদ আর মুসরি, যেটা আজকে মাংস দিয়ে রান্না হলো। গাছে ভালোই পানি দিচ্ছে আপনি, গাছতে ভালো পয়সা দিচ্ছে। ফজরে আজান হচ্ছে, নামাজ পড়ে একটু রেস্ট নেব। কচু ভাজা করব, চাক চাক করে কাটি নেছি। আচ্ছা, চাকাটি সিদ্ধ করলাম। ঠিক আছে, এটা কিন্তু ললিপপের মতো ডিজাইন দেওয়া হলো, শেপ দিয়ে হলো, তারপরে কাটি দিয়ে আটকাইছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা আপনি সিদ্ধ করছেন, লবণ দিয়ে সিদ্ধ করছেন? আমি লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। আর যে শেপ দিয়ে হলোটা দেখাচ্ছি, আর এখন কি করবেন? এই মশলাগুলো এই আপনি সাথে অ্যাড করবেন? জি আচ্ছা, এখানে আছে আদা লসুন বাটা, হলুদ গুঁড়া, তারপর লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলাও অ্যাড করছেন? আচ্ছা, আর লবণ, ঠিক আছে। আমি একটু চাষতে নামাজ পড়তে গেছিলাম আর আমি মিশাই ফেলছে, তা যা কিছু দেখাইছেন ওটাই অ্যাড করছেন তো? ওই, ঠিক আছে। তা সব মশলা আদা লসুন পেস্ট অ্যাড করার পরে কিছুক্ষণ পরে এখন ফ্রাই করা হচ্ছে গরম অয়েলের ভিতরে, দুই সাইড থেকে সুন্দর ফ্রাই হয়ে যায়, তারপর উঠানো হবে। ফ্রাই করে উঠানো হলো, ফ্রাই করার জন্য দিয়ে হবে। এটা কি করবেন আপনি? ডিশটা চপ করে ভাজি ভাজি তো আর একটু আগে আপনি পড়া শেষ হয়েছে। ও মাশাআল্লাহ, দেখো বিনা আপু গাছে, মাশাআল্লাহ। আমার কিছুদিন থেকে পাইনঅ্যাপেল খাওয়া খুবই মন চাচ্ছিল, তা ভালো আমাদের পার্লারে যে বিনা আপু আছে ওনার, ওনারা নিজের গাছে দুইটা পাইনঅ্যাপেল দিল আমাদেরকে পাঠাইছে, ধন্যবাদ বিনা আপুকে দিচ্ছি আমি। আপনি আমু এটা দাদুকে নিয়ে যা দিয়ে দেবো, ইফতারের সময় ইনশাল্লাহ খাবো। সুন্দর ডিফিজের কিছু সমস্যা আছে, কাল মিস্ত্রি আসছে, খুবই করছে। আপনি চিংড়ি মাছ নিয়ে আসছে, এখন বানানো হচ্ছে। তাই এরকম রাখা কারণ হলো কেন আমরা কালার করাচ্ছি, রং করাচ্ছি, তাই কারণ সব কিছু আলমারি থেকে কাপড় বের করা হচ্ছে, সব ঘরে লোক রুমে হবে। এখানে ওয়াল যে প্লাস্টার করার পরে খারাপ হয়েছে, তাই কারণ এখানে রং হবে, এই ঘরও হবে। এখানে ভাইয়া এখানে কাশাকুশি হয়ে গেছে? আচ্ছা, আর এখন এই রুমে আসছে, লাইট অন করে দিন। হ্যাঁ, ওকে ঠিক আছে। তো এই রুমও ঘষা হয়ে গেছে, আর এই মাঝখানের রুমও। আপনি কী করতেছেন? তা এখন আমাদের রুমে কাজ চলতেছে। পড়তেছে আর পড়তে পড়তে উঠে আর পড়তে সময় উঠে দেখতেছে কালার কীভাবে হচ্ছে, দেখো হচ্ছে। তাড়াতাড়ি পড়া শেষ করো।
দেখো এবার করতে বসে যাও। একটু একটু লিখতেছে আপিন আর চেক করতে আসতেছে, ঠিক মতো হচ্ছে কাজ? দুই দিকে কাজ হচ্ছে। ইনশাল্লাহ আশা করি এই তিন রুমে ইনশাল্লাহ আজকে করা কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা জিজ্ঞেস সরি শেয়ার করতে যাচ্ছিলাম ভিউয়ার্স আপনাদের সাথে, আমাদের ঘরে বিদেশ থেকে কিছু গেস্ট আসবে যে যারা আমাদের সাথে ঈদ করবে, তা আপনারা একটু গেস করেন ওটা আমার মা পক্ষে লোক হবে না আমার শ্বশুর বাড়ির পক্ষে লোক হবে। আপনি তো জানেন জন্য আপনি কান লাগায় শুনতেছেন, তা ভিউয়ার্স আপনারা একটু গেস করেন, চিন্তা করেন, কমেন্টসের মাধ্যমে আমাকে উত্তর দেবেন কে কে আসবে আমাদের ঘরে আমাদের সাথে ঈদ করতে। বাবা এসে পড়েছে, বাইরে অনেক রোদ। আপনি একটু পরে গোসল করতে পারবেন কেন, ওখানে বন্ধ আছে। হ্যাঁ দেখাই কালার করা পরে কি অবস্থা, এখন শুকাবে দিকে ভিজা আছে। তো যা হোক রমজান মাসে সব কাজ করানো খুবই কষ্ট, আর যারা করতেছে হরদের জন্য তো আর বেশি কষ্ট। তা একজন রোজা রাখছে আর একজন মেবি নন মুসলিম আছে, ওনার রোজা নেই। যা হোক এখন আমাদের রুম মেবি কমপ্লিট হয়ে গেছে, শুনছি আর করবেন, এখানে ফাইনালি কোট লাগানো হয়ে গেছে আর এখন আমি আর মাসের রুম হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, তা ভালো করছে আপনি বাবা কালার করানো ডিসাইড করছে, কেন কালার না করে তো দেখতে খুব খারাপ লাগতেছিল। মাসালা ভালোই লাগতেছে, এবার আমি রুমে অবস্থা দেখাই। আর এর দিকে ভিজা আছে তাই কারণ এরকম দেখা যাচ্ছে। আমি রুমে ফাইনালি করা কমপ্লিট হয়ে গেছে, তা দেখে কীরকম অবস্থা ছিল খারাপ, এখন মাসালা করানো পড়ে ভালো লাগতেছে। আর এই সাইডে এই একটু অল্প স্পেসে করছে, আর নিচের দিকে যে পার্লারের সিঁড়ি আছে ওটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে ছাদের উপর দিকে সিঁড়ি আছে ওর দিকে করা হচ্ছে, যেটা আমি দেখেছি ওই যে করা হচ্ছে। আর রান্নাঘরে করা হবে, রান্নাঘরে এইদিকে করা হবে, এর উপরের দিকে করা হবে। এই সাইডে তো বেশি খারাপ অবস্থা, এই যা হোক চালু হবে আর গ্রিলও হবে। এখন চারটাও বাজে নেই, তা এই সাইডে করা হয়ে গেছে, সিঁড়ি সাইডে রং করা হলো একটু আগে করছে, এই জন্য ভিজা আছে, তার শুকে যাবে, তা ইনশাল্লাহ ভালো লাগবে দেখতে। এই সাইডে হয়নি, আর এই সাইডে আমি একটু ট্রাই করছি। এখন রান্নাঘরে গ্রিলে কালার করা হচ্ছে, তো আগে ছিল অফ হোয়াইট এখন হোয়াইট দিচ্ছে। এখন বারান্দায় গ্রিলে রং করা হচ্ছে। মাশাআল্লাহ নামাজ পড়ে বসে পড়তে বসে গেল। ঘরে অবস্থা খুব এলোমেলো, দেখে কীরকম টেনশন লাগছে, কীভাবে গুছানো হবে, কী করতে হবে। খুব কম সময় বাকি আছে, মেহমান আসে পড়বে প্লাস ঈদ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি বাবা পেমেন্ট দেবে, কালারও নিয়ে আসা হয়েছিল। তো ওকে ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। আজকে তার কোনো ভাজা বোনা নেই, এটা কি আমি আর ফল আছে, আর এখানে চিংড়ি মাছের ভর্তা, কচু মুথা আছে, আর এখানে আলু ভর্তা আছে, পোলাও রান্না হয়েছে, আর দুই রকমের শরবত রেডি করছি, রুব আর একটা শরবত আসছিল ম্যাঙ্গো ফ্লেভার খেয়ে ফেলছে,
আর এখানে বিনাকু যে আমাদেরকে পাইনাপল দিয়েছিল, এত মিষ্টি এত ভালো, তো তাদের শেষ হয়ে যেত।